একেবারে নজিরবিহীন পদক্ষেপ নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। নির্দেশ অমান্য করলে বাতিল হবে পরীক্ষা 11ই ডিসেম্বর। প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট পরীক্ষাকে কেন্দ্র করে নজিরবিহীন প্রস্তুতি নিচ্ছে, আর পরীক্ষার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ একেবারে কড়া নিয়ম জারি করেছে। রোল নাম্বার অনুযায়ী নির্দিষ্ট জায়গায় পরীক্ষার্থীদের বসার ব্যবস্থা থাকবে। পরীক্ষা কেন্দ্রে প্রত্যেকটি পরীক্ষার্থীর জন্য বসার জায়গা ভিন্ন ভিন্ন। কোনো পরীক্ষার্থী যদি তার বরাদ্দ করা সিটে না বসেন, অন্য কোনো জায়গায় বসেন, তাহলে তৎক্ষণাৎ তার পরীক্ষা বাতিল করা হবে। টেট পরীক্ষার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ পরীক্ষার্থীদের যে অ্যাডমিট কার্ড দেবে এই নিয়ম সেই অ্যাডমিট কার্ডেও উল্লেখ করা থাকবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর পাওয়া গেছে যে পরীক্ষা কেন্দ্রের প্রশ্নপত্রের প্যাকেট খুলবেন পরীক্ষার্থীরাই, অর্থাৎ প্রশ্নপত্রের প্যাকেটও প্রত্যেক পরীক্ষার্থীদের জন্য থাকবে ভিন্ন ভিন্ন। তাই পর্ষদের আধিকারিকদের অনুমান, পরীক্ষার্থীরা যদি রোল নাম্বার ধরে নির্দিষ্ট আসনে না বসেন তাহলে সমস্যা হতে পারে, আর সেই কারণে পদক্ষেপ নিচ্ছে বলে পর্ষদ আধিকারিকরা জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। আপনারা দেখছেন নিমতিতা দর্শন। খবরটি দেখে নিজের বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। নমস্কার।